একটি মেয়ে সত্যিকারে আপনাকে ভালোবাসলে এই আটটি আচরণ আপনার সাথে করবে। এক, কথার মূল্যায়ন। কোনো মেয়ে যখন কোনো ছেলেকে ভালোবাসবে তখন সে ছেলেটির সব কথা শুনবে এবং তার প্রত্যেক কথায় মূল্যায়ন দেবে। দুই, মিস করা। ছেলে হোক বা মেয়ে, যখন কেউ কাউকে সত্যিকারে ভালোবাসে তখন ভালোবাসার মানুষটিকে মিস করাটাই স্বাভাবিক। একটি মেয়ে যখন আপনাকে মন থেকে ভালোবাসবে তখন সে আপনাকে মিস করবে এবং সময় পেলে মিস করার কথা বলবে আপনাকে। তিন, সময় কাটাতে চাওয়া। মেয়েরা কোনো ছেলেকে ভালোবাসলে তার সাথে গল্প করতে ভালোবাসে এবং তার সাথে সময় কাটাতেও ভালোবাসে। চার, সব কথা শেয়ার করা। মেয়েরা যাদের অনেক কাছের মনে করে তারা তাদের নিজের সব কথা তার সাথে শেয়ার করে। আর যখন কোনো মেয়ে আপনাকে তার সব কথা শেয়ার করছে তখন ধরে নিতে পারেন তার আপনার প্রতি ফিলিংস আছে। পাঁচ, ভালো কাজে বাধা না দেওয়া। যে মেয়ে আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে কখনো আপনার ভালো কাজে বাধা দেবে না। ছয়, আপনাকে অন্য কারোর কাছাকাছি দেখলে রেগে যাওয়া। যে মেয়ে আপনাকে ভালোবাসে সে অন্য মেয়ের সাথে আপনাকে দেখলে তার রাগ হবে এবং যেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। সাত, অপেক্ষা করা। কোনো মেয়ে যদি আপনার জন্য অনেকদিন অপেক্ষা করার জন্য রাজি থাকে তবে সে আপনাকে সত্যিই ভালোবাসে। আট, পাশে থাকা। কোনো মেয়ে একবার কোনো ছেলেকে মন থেকে ভালোবাসলে তখন সে ছেলেটিকে অনেক বিশ্বাস করে, সবসময় তার সাথে সময় কাটাতে চায়। জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। সুখী তো তারাই যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে। অতিরিক্ত সমালোচনা করবেন না, অতিরিক্ত সমালোচনা ঘৃণা এবং খারাপ চরিত্রের দিকে এগিয়ে নিয়ে যায়। যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন তার চোখের প্রত্যেকটা ফোঁটা অশ্রু আপনার চলার পথকে পিচ্ছিল করে দেবে একদিন। যোগ্য ব্যক্তিরাই সমালোচিত হয় আর সমালোচনা করে তো অযোগ্য ব্যক্তিরা। হ্যাঁ, বদলে গেছি সময়ের সাথে, তাল মিলিয়ে অনুভূতির পাত ছিঁড়ে আমি হারিয়ে গেছি। কাউকে দোষারোপ করো না ততক্ষণ যতক্ষণ না তার দোষের নিশ্চিত প্রমাণ পাও। যত্ন করে কান্দানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট। প্রকৃত সুখ তখনই অনুভূতি হয় যখন নিজের কিছু কাজ অন্যের উপকারে আসে। জীবন তোমাকে যেটা দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো, জীবন বড় বিচিত্র। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও থাকে আজীবন। কাউকে অনুসরণ করো না, তবে সবার থেকে শিক্ষা নাও। যে মানুষ যত বেশি সত্য গোপন করতে পারে সে তত বেশি সৎ ও চরিত্রবান। যারা বেশি কথা বলে তাদের মধ্যে ভেজাল থাকে না কিন্তু তারা ভেজালে পড়ে বেশি। প্রত্যেক মানুষই প্রেমে পড়ে, কেউ প্রকাশ করে কেউ বা লুকিয়ে রাখে। হাসলে মেয়েদের যত সুন্দর লাগে হাসি চেপে রাখলে তার চেয়ে 10 গুণ বেশি সুন্দর লাগে। এমন কাউকে বিয়ে করুন যাকে অনুকরণ করতে ইচ্ছে হয়, যাকে শ্রদ্ধা করা যায় এবং যার দেখে ক্ষমা করা শেখা যায়।